हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमरा सबाई जानी जे गतकाल प्राक्तन फुटबलार सुब्रत भट्टाचार्य तिनी खूब विख्यात एवं सबार काछे अत्यंत एकटी परिचित मुख सुब्रत भट्टाचार्य, जिनि आमादेर भारतवर्षेर प्राक्तन फुटबलार, भारतवर्षे पश्चिमबंगेर नाम अनेकबार उज्जवल करेछेन। तार अकाउंट थेके गतकाल 17 लक्ष टाका उधाओ हुए गेछे। कत टाका सुनलेन? 17 लक्ष, 17 लाख। भाई आमरा जे धरनेर मध्यबित्त, आमादेर काछे 17 टाका विशाल ब्यापार। आमरा दोकाने गिये किछुटी मिछुटी करी, बाबू एकटा कम ना, हाँ हबे तुमि एकटु कम ना बाबू, एकटा कम ना, एकटा कम ना। एक टाका कमेर जन्य आमरा मुख लाल करे बारबार बार्गेनिंग करी। সেখানে আমাদের মতো যদি মধ্যবিত্তের কাছ থেকে যদি 17 লাখ চলে যেত, আমাদের একমাত্র উপায় হতো আত্মহত্যা। এছাড়া কোনো উপায় থাকতো না। যদিও আমাদের অ্যাকাউন্টে 17 লাখ কেন, 1 লাখ কেন, 20,000 টাকা বা 10,000 টাকা বেশি কখনো থাকে না, কারণ টাকা নেই ভাই। কিন্তু আজকে আমি আলোচনা করবো যে 17 লাখ টাকা উধাও হয়ে গেছে। এবং এটি শুনলে আপনারা চমকে উঠবেন যে আমি এর আগে ভিডিওতে বারবার বলেছিলাম যে যত আপনার কাছের বন্ধু আছে, নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট ওয়ান্স, যেগুলো আগে আমরা বলতাম বন্ধু, হ্যাঁ বন্ধু হচ্ছে আপদে বিপদে, বন্ধুকে এখন গুলি করে দাও। গুলি মানে সত্যিকারের গুলি নয়, কথার গুলিতে ওদেরকে কখনোই বিশ্বাস করা যাবে না। গতকাল যখন সুব্রত ভট্টাচার্য গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করলেন, গলফ গ্রিন থানা সঙ্গে সঙ্গে কিন্তু নড়ে চড়ে বসলেন। এবার স্বাভাবিক, তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তি, ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার, একজন রিনাউন্ড ওয়ান, ফেমাস ওয়ান, পপুলার ওয়ান, তিনার ক্ষেত্রে তো অবশ্যই একটি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের এজেন্সিস বা সেন্ট্রাল এজেন্সিসগুলো অবশ্যই নড়ে চড়ে বসবে, এবং হয়তো যিনি আসামি বা যিনি অপরাধী তাকে হয়তো ধরা যেতে পারে বা ধরা যাবে। কিন্তু ঘটনাটা কী হয়েছে জানেন? ঘটনাটা কী হয়েছে, এই 17 লাখ টাকা 2022 সালের জানুয়ারি থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত প্রত্যেক দিন একটু একটু করে সরানো হয়েছে। 2022 সালের জানুয়ারি মাস থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটু একটু করে 17 লাখ টাকা উধাও করে দেওয়া হয়েছে, যেটা সুব্রত ভট্টাচার্য জানতেই পারেননি। না তার কাছে মেসেজ গেছে, বা হয়তো মেসেজ গেছে কিনা এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। নিশ্চয়ই মেসেজ গেলে তিনি নিশ্চয়ই মেসেজ পড়তেন, তিনি মেসেজ কোনো কিছু পাননি। যেটুকু আপাতত অ্যাজ ইট ইজ রিপোর্টেড বাই সুব্রত ভট্টাচার্য গতকাল আমি জানতে পেরেছি। তো কখন জানতে পারলেন না? তিনি যখন তার ছেলের একটা কাজের জন্য বা তার মানে এই প্রাক্তন ফুটবলারের ছেলে, তিনি একটি কাজে যখন তার বাবার অ্যাকাউন্টটাকে আপডেট করেন, তখন তার চক্ষু ঝড়ক গাছ, কী ব্যাপার? তখন তিনি তার বাবাকে দেখান যে এই ব্যাপার কী ব্যাপার, তোমার অ্যাকাউন্ট থেকে 17 লাখ হ্যাজ বিন ভ্যানিশড, ওয়াই ফাইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং। তখন প্রাক্তন ফুটবলার কিন্তু এক প্রকার অ্যাস্টোনিস্ট, সারপ্রাইজড, কী রে ভাই 17 লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল, আমি জানতেই পারলাম না। পুলিশ তদন্ত করে জেনেছে কি জানেন, প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন মর্নিং 7 AM, চমকে উঠবেন শুনলে, 2022 সালের জানুয়ারি মাস থেকে 2023 সালের মার্চ মাসে যখনই টাকা তোলা হয়েছে, সেটা ঠিক সকাল 7টার দিকে, যে সময় সুব্রত ভট্টাচার্য, আমাদের মাননীয় প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ঘুমিয়ে থাকেন। অর্থাৎ যিনি নিয়েছেন তিনি জানেন, তিনি অনেকদিন আগে থেকে ট্রায়াল করছেন। তিনি 2022 সালের জানুয়ারি থেকে নেওয়া শুরু করেছে কথাটা ঠিকই, কিন্তু তিনি এর প্ল্যান, এই যে কনস্পিরেসি, এই যে মাস্টার প্ল্যানিং, এগুলো তিনি কিন্তু অনেকদিন আগে থেকে প্ল্যানিং করেছেন যে কোন সময় সুব্রত ভট্টাচার্য
প্রাক্তন ফুটবলার জেগে থাকেন, কোন সময় তিনি শয়ন দিয়ে থাকেন, কোন সময় তার মেসেজটা অ্যাক্টিভ থাকে, কি করে মেসেজটাকে আটকে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি যাবতীয় সূত্র অবলম্বন করে তিনি কিন্তু সাকসেসফুল 17 লক্ষ টাকা ভ্যানিশ করে দিয়েছেন। তার মানে যিনি টাকাটা নিয়েছেন তিনি সুব্রত ভট্টাচার্যের একেবারে কাছের লোক, হতে পারে নিয়ারেস্ট ফ্রেন্ড, হতে পারে ডিয়ারেস্ট রিলেটিভস, বা কিথ অ্যান্ড কিন, বা মেবি কিনড্রেডস। আমি ফ্যামিলিকেও বলছি না, কিন্তু অত্যন্ত কাছের লোক না হলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মনে হতে পারে ভাই কাছের লোক তো অনেক বন্ধু আছে, তাই কী করে আমার এটিএম কার্ডের পিন জানবে? কারণটা জানুন, অনেক সময় আমরা কি হয় যে ভাই আমি অসুস্থ আছি, আমার বন্ধু যাচ্ছে এটিএমে টাকা তুলতে, কিংবা আমি কোনো অন্য কাজে আছি, এটিএম থেকে টাকা তুলতে পারছি না, আমি আমার কোনো বিশ্বস্ত বন্ধুকে কিংবা আমার মিসেসকে দিয়ে বললাম যে তুমি তাকে দিয়ে দাও, এই তার পিন নাম্বার, এই এটিএম কার্ড এবং পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলাম। অত্যন্ত বিশ্বাস, বিশ্বাস কিন্তু পাপ নয়, বিশ্বাস কিন্তু অন্যায় নয়। আমি কিন্তু সহস্রলতা, আউট অফ সিম্পলিসিটি, আমি সহস্রলতার নিদর্শন দেখিয়ে আমি কিন্তু আমার বন্ধুকে বিশ্বাস করেছিলাম, এবং বিশ্বাস করে তাই কিন্তু আমি এটিএম কার্ড এবং পিন দিয়েছি। আপনারা ভালো করেই জানেন এটিএম কার্ড ক্লোন করা যায়, এটিএম কার্ড ক্লোন করা যায়। আমি এর পরে ভিডিওতে আসব যে কিভাবে আপনি জানবেন আপনার এটিএম কার্ডটা ক্লোন করা হবে কি হবে না, বা কোন এটিএমে গিয়ে আপনি সার্চ করবেন যে সেই এটিএমে ক্যামেরা লাগানো আছে কি না, বা কীভাবে ক্যামেরা লাগানো আছে, কীভাবে ক্লোনিং হতে পারে, কীভাবে ক্লোনিং করে দুষ্কৃতীরা, কীভাবে এটিএম থেকে টাকা আপনার নচে করার জন্য ফন্দি বা ফাঁদ পেতে থাকে, এটা আমি এর পরে ভিডিওতে প্রকাশ করব। কিন্তু আজকে আমাদের এই খবরটা শুনে অত্যন্ত আমরা চমকিত হলাম, চমকে উঠলাম এবং আতঙ্কিত হলাম যে একজন ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, যিনার এত পরিচিতি, যিনার এত মেশিনারিজ আছেন, তার পার্সোনাল সেক্রেটারি আছে, তার বডিগার্ডস আছে, তার ব্যাংকের ম্যানেজারের সঙ্গে অসংখ্য তার অনেক সহায়তা কেন্দ্র আছে, তার অনেক অ্যাসিস্ট্যান্ট বুথস আছে, তার অনেক সাহায্যকারী এইডস আছে, মেবি ফ্রেন্ডস, মেবি কিথ অ্যান্ড কিনস, মেবি কিনড্রেডস। তিনি 2022 সালে জানুয়ারি থেকে তার অ্যাকাউন্ট থেকে একটু একটু টাকা কমে 17 লাখ টাকা চলে গেল এবং তিনি জানতে পারেননি। হতে পারে ওনার হয়তো আরও অনেক অ্যাকাউন্টে টাকা আছে, কারণ আমাদের সাধারণত একটা বা দুটো অ্যাকাউন্ট থাকে, একটা অফিসিয়াল অ্যাকাউন্ট আর একটা কোনো কারণে হয়তো এমনি সমবায় ব্যাংকে, ফলে আমাদের অ্যাকাউন্ট থেকে 1 টাকা চলে গেলে আমরা প্রতিদিন মেসেজ করি দেখি তো ভাই টাকা আছে কি না, কিংবা আমরা প্রতি মাসে 1 বা 2 বার অ্যাপ খুলে দেখি যে ভাই আমার টাকা আছে কি নেই, আমরা এটাকে আপডেট করি। কিন্তু তিনি 2022 সালের পর থেকে আপডেট করেননি, যখন 2008 সালে গিয়ে তিনার ছেলে আপডেট করলো তখন ধরা পড়লো এই ব্যাপারটা। তো আমার এই বিষয়ে আপনাদের কাছে পরামর্শ থাকবে, কখনোই আমরা এটিএম কার্ড কিংবা পিন কোনো বাড়ির মেম্বারকেও দেব না, কোনো আত্মীয়কেও দেব না, কোনো বন্ধুবান্ধবকেও দেব না। ভাই আমার শরীর আজকে খারাপ, কালকে টাকা তুলব, কালকে শরীর খারাপ পরশুদিন টাকা তুলব। হ্যাঁ, এবার যদি একবারে বেড রিডেন, বিছানা সজ্জা হয়, তার কিছু করার নেই, তাহলে তো ভাই আমাকে বাড়ির মেম্বারের উপর তখন বিশ্বাস করতে হবে। কিন্তু কোনোভাবেই ওই যে বললাম ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স, আজ থেকে ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান্স এই কথাগুলো আমাদের ভুলে যেতে হবে। ব্যাংকের ক্ষেত্রে স্বাভাবিক সম্পর্কে আমরা অবশ্যই রাখব, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে, ফিনান্সিয়ালদের ক্ষেত্রে, ফিনান্সিয়াল অবজেক্টস, ফিনান্সিয়াল পারপাসেস বা ফিনান্সিয়াল ক্যাটাগরিজ শিডিউলের ক্ষেত্রে কখনোই আমরা বন্ধু ডিয়ার অ্যান্ড নিয়ারওয়ান্সকে বিশ্বাস করব না, তাহলে কিন্তু এই সুব্রত ভট্টাচার্যের মতো অবস্থা আমাদের আসবে। তিনি কোন সময় ঘুমাচ্ছেন সে খবর রেখেছেন, তেনার মেসেজটাকে আউট করে দিয়েছেন, এইভাবে কিন্তু ঘটনা ঘটছে। এবং এরপরে অবশ্যই আমরা আরও জানতে পারবো গলফবিন থানা, যার জঙ্গি দমন শাখা উঠে পড়ে লেগেছে, যার সাইবার ক্রাইম ব্রাঞ্চ উঠে পড়ে লেগেছে, হয়তো অপরাধী ধরা পড়বে এবং কী ধরা পড়বে তখন কিন্তু অবশ্যই সেটা আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। আজ এ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।